সারা ভারত জুড়ে আজ এবং আগামীকাল সম্পূর্ণ বন্ধ থাকছে ব্যাংক পরিষেবা। আজ ও কাল আগামী দুদিন বন্ধ থাকবে সকল সরকারি ও বেসরকারি ব্যাংক। এই দুদিনের ধর্মঘট ডেকেছে ব্যাংকের ইউনিয়ন। সূত্রের খবর, খুব দ্রুতই ব্যাংকিং ব্যবস্থার পরিবর্তন আনতে নতুন ব্যাংকিং আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার, আর তার ফলে খুব সহজেই যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারি সংস্থার হাতে চলে যেতে পারে। তাই কেন্দ্রীয় এই আইনের প্রতিবাদে আজ এবং আগামীকাল এই দুদিন বন্ধ ডেকেছে ব্যাংক ইউনিয়ন। আর এই বন্ধের প্রভাব পড়বে এটিএম এর উপর। শুধুমাত্র হাসপাতাল সন্নিকটের এটিএম গুলি খোলা থাকবে, পাশাপাশি সমবায় ও গ্রামীণ ব্যাংকের শাখাগুলিও বন্ধ থাকবে। সরকারি ব্যাংক দেয় এইভাবে যে সব ব্যাংকগুলোকে মার্জ করে দিচ্ছে, মার্জ করে দিয়ে পুঁজিপতিদের হাতে বিক্রি করার যে চক্রান্ত, এই চক্রান্তর বিরুদ্ধে যদি আমরা সর্বস্তরের সমস্ত ট্রেড ইউনিয়ন এবং সমস্ত সাধারণ মানুষকে যদি এক জায়গায় নিয়ে আসতে না পারি, তাহলে কিন্তু আমাদের সময় বিপদ। আজকে যে আন্দোলনটা হচ্ছে, আমাদের ব্যাংক কর্মচারীদের কোনো স্বার্থ নেই। এখানে ব্যাংক কর্মচারীদের দুদিনের মাইনে চলে যাচ্ছে, তাদের দুদিনের মাইনে মানে আপনি চিন্তা করছেন পার ডে হিসেব করে পুরো টাকা তারা মাইনের সঙ্গে থেকে কেটে নেবে। কিন্তু এখানে আমাদের কোনো আন্দোলন নেই, কোনো দেনা পাওয়ানোর কোনো ব্যাপার নেই। এখানে ব্যাংকটাকে বাঁচানোর জন্য আমরা যারা কর্মচারী এখন আছেন, আমরা যারা রিটায়ার্ড আছি, তাদের যে পেনশন, তাদের যে মাইনে, সেগুলো সমস্ত প্রাইভেট সেক্টরের হাতে চলে যাবে। প্রাইভেট সেক্টরের হাতে চলে যাওয়া মানে তুমি কাজ তুমি ঠিকমতো করো, তোমাকে কোনো আসার টাইম নেই, তোমার কোনো যাওয়ার টাইম নেই। এইভাবে যে ম্যান্ডেট তারা চালু করবে, 8 ঘন্টা তারা মানেই না। আপনি প্রাইভেট ব্যাংকে গিয়ে দেখুন, সকাল 8:30 তারা ঢুকছে, রাত্রি 10টায় তারা বেরোচ্ছে। এইভাবে শোষণ যে চলবে, সেই জন্য প্রাইভেট ব্যাংকগুলোকে আমাদের কেন্দ্রীয় সরকার, মোদি সরকার যেভাবে এই দমন বীরণ চালাচ্ছে, সেই তার বিরুদ্ধে আমাদের এই দুদিনের আন্দোলন। এই আন্দোলনকে আরও অন্য উন্নততর নেওয়ার জন্য ইউনাইটেড ফোরাম বা ব্যাংক ইউনিয়ন তারা আলোচনায় বসেছেন এবং তারা স্থির করবেন আগামী দিনে দিল্লিতে কিভাবে এর বিরুদ্ধে আরো তীব্র প্রতিবাদ আন্দোলন করা যায়। সরকার আপনাদের দাবি দাওয়া শুনবে, এটা কতটুকু আশাবাদী ব্যাপারে? কেন্দ্রীয় সরকার সহজে তো করে না, দেখলেন তো আপনার 1 বছরের ওপর তারা আন্দোলন করলো, রাস্তায় বসে রয়েছে, ঝড় জল তুফান, তারা গিয়ে 1000 জন শহীদ হলো, তাদের এতদিন বাদে তাদের টনক নড়লো, যেহেতু আগামী দিনে ভোট আছে, তাদের টনক নড়লো। এইভাবে টনক নড়াতে গেলে শুধু ব্যাংক এমপ্লয়ি না, সমস্ত সেক্টরে, সমস্ত জায়গায়, সারা ভারতবর্ষ জুড়ে এই আন্দোলনটাকে ছড়িয়ে দিতে হবে। তার জন্য ইউনাইটেড ফোরাম বা ব্যাংক ইউনিয়ন তারা বসে তারা ঠিক করছেন কীভাবে সমস্ত কৃষকদের থেকে শুরু করে সমস্ত সর্বস্তরের মানুষকে এক করে আমরা এই লড়াইয়ে নেমেছি। আমরা নিশ্চয়ই এই লড়াইয়ে জয়যুক্ত হব। সাধারণ মানুষকে কতটুকু অবহিত করেছেন এই বিষয়ে? আমরা তো গত রবিবার শান্তিপুর শহরে 3 জায়গায় আমরা পথসভা করেছি এবং পথসভা করে 3 জায়গায় আমরা হাটে করেছি, রবিবারের দিন হাটে করেছি, ডাকঘর বাস স্ট্যান্ডে করেছি, কাস্টমার আমাদের করেছি, আমরা সাধারণ মানুষকে সচেতন করছি এবং আমরা বিভিন্ন মিডিয়াকে অনুরোধ করেছি তারা যেন আমাদের এই যে আন্দোলনটা সাধারণ মানুষের স্বার্থে এবং প্রত্যেকের স্বার্থে, সেটা যেন তারা ব্যাপকভাবে করে। এটিএম পরিষেবা চালু থাকবে কি? এটিএম পরিষেবা চালু থাকবে না, শুধু এটিএম পরিষেবা চালু থাকবে। হসপিটালের মধ্যে যে এটিএমগুলো আছে সেই এটিএমগুলো শুধু চালু থাকবে, তাছাড়া আর কোনো এটিএম আমাদের চালু থাকবে। মানে কোনো আর্থিক লেনদেনই হবে না এগুলো? কোনো আর্থিক লেনদেন হবে না। আপনার নাম আর পরিচয়? আমার নাম শশাঙ্ক চক্রবর্তী, আমি অল ইন্ডিয়া এলাহাবাদ ব্যাংক রিটায়ার্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ডেপুটি জেনারেল সেক্রেটারি। মূলত একটাই কারণে, গত অর্থবর্ষে যে আমাদের ফিনান্স মিনিস্ট্রি যে থেকে বলা হয়েছিল বাজেটের সময় যে 300 ন্যাশনালাইজড ব্যাংক প্রাইভেট হয়ে যাবে, তো এই যে শীতকালীন অধিবেশন তাতে এই বিলটা আনা হচ্ছে, ব্যাংকিং অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যে বিলটা পাস হয়ে যাওয়া মানে যে কোনো মুহূর্তে সরকার দাঁড়িয়ে যে কোনো ব্যাংকে প্রাইভেট করে দিতে পারবে। সাধারণ মানুষের যে জমা অর্থ সরকারি ব্যাংকে রয়েছে, যেটা সরকারের দায়িত্ব, সেটা রাতারাতি কতিপয় দুটো মুষ্টিমেয় পুঁজিপতির হাতে চলে যাবে। তার বিরুদ্ধে বিরুদ্ধে আমাদের আজকের এই আন্দোলন। কারা কারা সামিল হয়েছেন এই আন্দোলন? এটা সমস্ত ন্যাশনালাইজড ব্যাংকের আন্দোলন, আমাদের 9টা ইউনিয়নের কর্মী সংগঠনের মিলিত যে ফোরাম, ইউনাইটেড ফোরাম অফ ব্যাংকিং ইউনিয়ন, তাদের ডাকে আজকের এই দুদিনব্যাপী ধর্মঘট তার প্রথম। শুধু কি শান্তিপুরে না, অন্য কোথাও? সারা ভারত জুড়ে হচ্ছে এই আন্দোলন, এটা চলবে। তো আন্দোলন তো এর আগেও করেছিলেন? না, এই পারপাসে এর আগে নয়, এটা হচ্ছে এর আগে জানানো হয়েছিল সরকারকে, কিন্তু যেহেতু ব্যাংকিং অ্যামেন্ডমেন্ট বিল এই শীতকালীন অধিবেশনে আমরা এই আন্দোলন শুরু করেছি। তো এর পরবর্তীকালে কী চিন্তা ভাবনা আছে যদি সরকার সেটা না মানে? কালকে অব্দিও মিটিং ছিল কিন্তু সরকার এটা মানেনি, ওনারা কোনো কনফার্মেশন দেননি যে এটা পার্লামেন্টে আসছে না, তাই আমাদের এই স্ট্রাইক এটা কন্টিনিউ হচ্ছে। যদি এরপরে না
সেটা উইথড্র হয়। আমাদের অ্যাপের স্পিকার ঠিক আছেন, ওনারা এটা দীর্ঘতর আন্দোলনের দিকে আমরা যাবো, হয়তো লাগাতার কর্মকর্তার দিকেও যাওয়ার কথা ভাবা হতে পারে। এটা কি সাধারণ মানুষের স্বার্থে না আপনাদের যারা কর্মী আছেন তাদের স্বার্থে? এটা পরিষ্কার এই জায়গাটাকে বুঝে দেওয়ার দরকার যে ব্যাংকিং কর্মীরা কিন্তু ব্যাংকের সঙ্গে যুক্ত যত কর্মী বা অফিসার আছেন আপনারা, আমরা কিন্তু সাধারণ মানুষের যে জমা তহবিল তার ওয়াচ ডগ। আমরা কিন্তু বুঝতে পারছি যে এই সরকার কিন্তু এইভাবে এই বিলটা পাস করিয়ে দিয়ে এরকম নীরব মোদি ধরনের মানে কতিপয় ব্যবসায়ীর হাতে সরকারের এই সমস্ত টাকাটা তুলে দিতে চাইছে, সমস্ত লাভজনক যে ব্যাংকগুলো আছে তাদেরকে বিক্রি করে দিতে চাইছে। তার বিরুদ্ধে সাধারণ মানুষের স্বার্থে আমাদের এই আজকে ধর্মঘট, এবং শুনলে অবাক হবেন এই যে স্ট্রাইক আমরা করছি, আমরা কিন্তু আমাদের দুই দিনের স্যালারি কাটিয়ে স্ট্রাইক করছি। আপনার নাম আর পরিচয়? আমার ব্যাংকিং। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।